আমসুর উদ্যোগত হাতিঙিমারীত হত্যাকারীর ফাঁসির দাবী দক্ষিণ হালমারা মানকাছাড় জেলা আয়ুক্তর কার্যালয়ের সম্মুখত শ লোকর প্রতিবাদ। আজি দক্ষিণ হালমারা মানকাছাড় জেলার সদর হাতিঙিমারী জেলা উপায়ুক্তর কার্যালয়ের সম্মুখত জেলা আমসুর উদ্যোগত আমসুর সদস্যর লগতে হহ রাইজে প্রতিবাদ করে। উল্লেখ যে যা 25 জুন তারিখ রাতে হাজি মন্তাজ আলী হাইস্কুলের বিষয় শিক্ষক শাহাদত আলিয়ে তেওঁর দ্বিতীয় পত্নী রাশেদা খাতুনক বাসবিক কাণ্ড করে পরিকল্পিতভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডটো পারিবারিক কণ্ডলের ফলত সংঘটিত হয় বলে জানিব পৰা গৈছে। এই হত্যাকাণ্ডের মূল নায়ক শাহাদত আলীর ফাঁসির দাবীত রাইজে প্রতিবাদ করে। এই হত্যাকাণ্ডের জড়িত বাকি আসামিসকলক করায়ত্ত করে উচিত শাস্তির দাবী জানায়। এই সন্দৰ্ভত দক্ষিণ হালমৰা মানকাছাড় জিলা আমসুৰ তৰফৰ পৰা হাতিঙিমাৰী জিলা আয়ুক্তলৈ এখন স্মাৰক পত্ৰ প্ৰেৰণ কৰে আৰু দোষীক উচিত শাস্তিৰ দাবী জনায়। শিক্ষক শাহাদত আলী তেওঁর ঘৈণীয়েকক এই হত্যা করেছে বলে ইতিমধ্যে আমি সকলে গম পাইছি। গতিকে ইমান ডাঙর একটা হত্যাকাণ্ড নির্মমভাবে অমানবিকভাবে তাক হত্যা করা হয়েছে আর হত্যা করা আসামিক দুটা আসামিক তাক তাত গিয়ে প্রেজেন্ট পাইছে, এই দুটাই অ্যারেস্ট করেছে। এতালেকে বাকি কেটা আসামি উঠাব পৰা নাই, অ্যারেস্ট করব পৰা নাই বা ইনকোয়ারি ইনভেস্টিগেশন আমি যিমান দূর বিচারো, রাইজে যিমান দূর বিচারে সিমানলকে এতালেকে করব পৰা নাই। তার মানে ইয়ার দ্বারাই বোঝা যায় কালাপানি আর কিছু কি সম্পূর্ণ ব্যর্থ, মানকাছাড় আরও কিছু কি সম্পূর্ণ ব্যর্থ। এওঁলোকে কেসটো বেলেগ ফালে ডাইভার্ট করবলে সময় বিচারিছে, এওঁলোকে মাজত গ্যাপ বিচারিছে, এওঁলোকে অতি শীঘ্রে যে ইনকোয়ারি করব লাগে, ইনভেস্টিগেশন করব লাগে, এতালেকে সেই ধরনের গুরুত্ব এওঁলোকে দিয়া নাই। কারণ কেস নথকা আসামি, কেস নথকা আসামি পুলিশে নিজে ফসাই দি সেই আসামি কেটা, সেই আসামি কেটা খেদি খেদি মেঘালয়ত গে মোবাইল ট্র্যাক করে ইহত অ্যারেস্ট করব পারে। অথচ একটা মার্ডার নির্মমভাবে মার্ডার করা হয়েছে, অমানবিকভাবে অত্যাচার করা হয়েছে। দক্ষিণ হালমারার পৰা আজিজুর রহমানের রিপোর্ট, প্রাতঃ টাইম ডিজিটাল। শদিয়ার পৰা ধুবুরীলৈ, বৰাকৰ পৰা ব্ৰহ্মপুত্ৰলৈ সকলোৰে মাজত চিনাকি এটা নাম প্রাতঃ টাইম। থলুৱা ভাষা, কৃষ্টি আৰু সত্য বাতৰিৰ আধাৰত প্ৰতিষ্ঠিত খবৰ প্ৰাতঃ টাইমৰ প্ৰতিটো বা বাতৰি পুংখানুপুংখভাৱে চাবলৈ ফেচবুক, ইউটিউব, ৱেবছাইট, টুইটাৰ